বিধবা নীলিমা তার মেয়ে রাত্রিকে নিয়ে ছোট একটা বাড়িতে থাকে। নীলিমা অনেক গরিব থাকায় ফুল বিক্রি করে সে কোনো রকমে তার সংসার চালায়। শরীরটা আজ বড্ড খারাপ, কি করে যে ফুল কুড়াতে যাই। কি হয়েছে মা তোমার, শরীরটা খারাপ মনে হচ্ছে? হ্যাঁ রে রাত্রি, মনে হচ্ছে খুব জ্বর এসেছে। আচ্ছা তুই বাড়িতে থাক মা, আমি ফুল কুড়াতে যাচ্ছি। তোমার শরীরটা তো বড্ড খারাপ মা, আজ বরং আমি ফুল কুড়িয়ে বেচবো। খুন তুই কি পারবি রে রাত্রি? কেন পারবো না মা, আমি তো এখন অনেক বড় হয়ে গিয়েছি, আমি ঠিকই ফুল কুড়িয়ে বিক্রি করতে পারবো। রাত্রি নীলিমার কাছ থেকে বিদায় নিয়ে ফুল কুড়াতে চলে যায়। ফুল খুঁজতে খুঁজতে রাত্রি জঙ্গলে চলে আসে। আমি তো জঙ্গলের অনেক ভিতরে চলে এসেছি, কিন্তু তেমন ভালো ফুল তো পেলাম না। আর একটু সামনে গিয়ে দেখি ফুল পাই কিনা। রাত্রি কিছু ফুল দেখতে পায়। ও মা, এই ফুলগুলো তো অনেক সুন্দর, আজ এগুলোই বিক্রি করব। কি, তুই এমন ফুল কোথা থেকে আনলি? মা, এই ফুলগুলো অনেক সুন্দর ছিল, এটা আমি জঙ্গলের অনেক গভীর থেকে এনেছি। ফুলগুলো সুন্দর, কিন্তু ফুলগুলো বিক্রি করা যাবে না রে মা, এ তো নষ্ট হয়ে গিয়েছে। জানো মা, জঙ্গলের ভিতরে একটা সোনালী জলের কুয়ো আছে না, আমি তার ভিতরে পড়ে গিয়েছিলাম, এই জন্য ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছে। আমি যে ফুল গাছ লাগিয়েছিলাম তাতে দেখ ফুল ধরেছে, সেগুলোই বিক্রি করে আয় তাহলে মা রাত্রি। এই ফুলগুলো তাহলে ফেলে দি মা? দে দে। রাত্রি ফুলগুলো উঠানে ফেলে দেয়। উঠানে সেই ফুল থেকে অনেকগুলো বীজ পড়ে। মা, আমি তাহলে ফুল তুলে বিক্রি করে তোমার জন্য কিছু ওষুধ নিয়ে আসছি। আমার জন্য ওষুধ আনতে হবে না, সামান্য জ্বর এসেছে, ও এমনি সেরে যাবে, তুই বরং চাল ডাল এসব কিনে আনিস। মা, আমার কাছে কিছু টাকা আছে, সেটা দিয়ে তোমার ওষুধ আনবো। পাগল মেয়ে আমার। রাত্রি ফুল গাছ থেকে ফুল তুলে বাজারে বিক্রি করতে যায়। Спасибо.
বিক্রি করে চাল ডাল আর তার মায়ের জন্য কিছু ওষুধ কিনে আনে। পরের দিন, মা, ও মা, বাহিরে আসো, এই দেখো কি। কি রে, এভাবে চিৎকার কেন করছিস? দেখো মা, আমাদের সারা উঠান সোনালি রঙের ফুলে ভরে গেছে। সত্যি তো, কি সুন্দর দেখতে এই ফুলগুলো। মা, এই সোনালি ফুল আমরা অনেক টাকায় বিক্রি করতে পারবো, বলো। হ্যাঁ মা, এই ফুল বিক্রি করে আমরা আমাদের ঘরটা সারাবো, ঠিক বলছি না মা? হ্যাঁ রে মা রাত্রি, চল আজ তুই আর আমি একসাথে ফুল বিক্রি করতে যাব। বাহ, ফুলগুলো তো খুব সুন্দর, কেমন সোনালি রঙে ঝকমক করছে, মনে হচ্ছে ফুলগুলো সোনা দিয়ে তৈরি। আপনি ঠিকই বলেছেন ভাই, চাচি আমায় কিছু ফুল দেন তো। এই নিন। আমাকেও কিছু ফুল দিন। ওহ শুনছো, ওই দেখো কেমন অদ্ভুত সোনালি ফুল, দেখতেও খুব সুন্দর। হ্যাঁ সত্যি ফুলগুলো খুবই সুন্দর, তুমি কি নেবে ওই ফুল? হ্যাঁ নিব। চাচি আমাকে কিছু ফুল দিন তো, এই নিন টাকা। নীলিমাদের সকল ফুল বিক্রি হয়ে যায়। তারা কিছু বাজার করে বাড়িতে চলে আসে। মা, ও মা, এই দেখো কি, আবার উঠানে কত ফুল ফুটেছে। তাই তো দেখছি। তোকে আর খাবার কষ্ট করতে হবে না রে মা, ফুল বিক্রি করে আমি তোকে খাওয়াতে পারবো। এভাবে কিছুদিন কেটে যায়। নীলিমা রাত্রি প্রতিদিন অনেক টাকার ফুল বিক্রি করে। মা, আমাদের ঘরটা ঠিক করতে হবে, না হলে বৃষ্টির সময় তো থাকতে পারবো না, দেখো চালগুলো কেমন ভেঙে পড়ছে। তুই ঠিকই বলেছিস রে মা, চল তোর মমিন ভাইকে বলে আসি চালটা ঠিক করে দিতে। ঠিক আছে চলো। মমিন ভাই, বাড়িতে আছো? হ্যাঁ রে রাত্রি, তা তুই আমার বাড়িতে? আসলে বাবা, আমাদের ঘরে চালটা একটু ঠিক করে দিতে বলছিলাম। ঠিক আছে চাচি, চলুন। চাচি হয়ে গিয়েছে, আমি তাহলে এখন আসি। এই নাও বাবা তোমার টাকা। আমি আসি তাহলে। রাত্রি রাতে স্বপ্ন দেখে, একটা বুড়ি তাকে ডাকছে। ওঠ মেয়ে, ওঠ, দিয়ে দে, দিয়ে দে আমার সাধনার ফসল। তোমার সাধনার ফসল কোনটা? তোর বাড়ির উঠানে যে ফুলগুলো রয়েছে সেগুলোই আমার সাধনার ফসল। কিন্তু ওই ফুল তো
গিয়েছিলাম। সেটা ঠিক আছে, কিন্তু তুই যে কুয়োর ভেতর পড়ে গিয়েছিলি, ওখানে যে সোনার জল ছিল, ওটাই আমার সাধনার ফল। ওটা সোনার জল ছিল? হ্যাঁ, ওখানে তুই পড়ে যাওয়ায় আমার সোনার জলের শক্তি কমে গিয়েছে। ফিরিয়ে দে আমার জিনিস। ঠিক আছে, আপনার জিনিস আপনি নিয়ে যান বুড়িমা। আমি জঙ্গলের নীল গুহায় আছি, ওখানে এসে দিয়ে যাস মেয়ে। আমি কি দেখলাম, ভোর হয়ে গিয়েছে দেখছি। শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, যাই মাকে গিয়ে বলি। বুড়িমা যখন ফুলের গাছগুলো ফেরত চেয়েছে তখন তুই ফিরিয়ে দিয়ে আয় মা। ঠিক আছে মা, আমি যাচ্ছি তাহলে। রাত্রি ফুলের গাছগুলো নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। জঙ্গলের তো অনেক গভীরে চলে এলাম, কিন্তু নীল গুহা তো খুঁজে পেলাম না। ওই তো, ওটা নীল কি যেন দেখা যাচ্ছে না, ওটাই কি নীল গুহা? গিয়ে দেখি তো। এই তো নীল গুহা, ভিতরে গিয়ে দেখি তো বুড়িমা আছে কিনা। রাত্রি গুহার ভিতরে গিয়ে দেখে বুড়ি শুয়ে আছে। বুড়িমা উঠুন, আমি আপনার সোনার জলে ভেজা ফুলের বীজের গাছ এনেছি। তুই অনেক ভালো মেয়ে রে মা, কিন্তু আমি যে উঠতে পারছি না, শরীরটা যে বড্ড খারাপ। বুড়িমা কি হয়েছে আপনার, চলুন আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ডাক্তার দেখালে যে আমি সুস্থ হব না। তাহলে কি করলে আপনি সুস্থ হবেন বুড়িমা? জঙ্গলের শেষ মাথায় একটা আপেল গাছ আছে, সেই গাছে একটাই সোনার আপেল আছে, ওটা খেতে পারলেই আমি ভালো হয়ে যাব মেয়ে। আমি এনে দিচ্ছি আপনার সোনার আপেল। দাঁড়া মেয়ে, এই ছুরিটা রাখ। ছুরি দিয়ে কি হবে? আর যে হাঁটতে পারছি না, পাটা যে বড্ড ব্যথা করছে। যাক, অবশেষে আপেল গাছ খুঁজে পেলাম। রাত্রি যখন আপেল পাড়তে যায় তখন সাপটা কথা বলে ওঠে। কে রে তুই, আমার গাছের আপেল পাড়িস? তোকে তো আমি আজ মেরেই ফেলবো। তুই আমার কিছুই করতে পারবি না। এটা বলেই রাত্রি সাপটার শরীরে ছুরি বসিয়ে দেয়। সাপটি সেখানেই মারা যায়। তাড়াতাড়ি সোনার আপেলটা পেরে বুড়িমার কাছে যাই। রাত্রে আপেল পেরে বুড়িমার কাছে যায়।
বুড়ি আপেল খেয়ে বলে, ধন্যবাদ তোকে মেয়ে, তুই আমার জীবন বাঁচিয়েছিস। শোন মেয়ে, এই গাছগুলো তুই লাগিয়ে দিস, আমি এই গাছে জাদু করে দিয়েছি। জাদু করেছেন মানে? আজ থেকে এই গাছগুলোই ফুল নয় সোনা হবে। তুমি সত্যি অনেক ভালো মেয়ে, তাই এটা তোমার উপহার। গাছ থেকে সোনা, এটা কিভাবে সম্ভব? একবার এই সোনা গাছ চাষ করে দেখোই না মেয়ে। রাত্রে বুড়ির সাথে আরো কিছু সময় গল্প করে বাড়িতে চলে আসে আর নীলিমাকে সব বলে। সত্যি বলছিস তুই মা? হ্যাঁ মা, সত্যি। চল আমরা গাছগুলো তাহলে লাগিয়ে দিই। কোথায় লাগাবে মা? আমাদের তো কোনো জায়গাই নেই। নীলিমা আর রাত্রি গাছগুলো তাদের উঠানে লাগিয়ে দেয়। পরের দিন গাছগুলোতে সোনা হয়। এই রাত্রি দেখ দেখ, গাছগুলোতে সত্যি সোনা হয়েছে। মা, উঠানে সোনা চাষ করে আমরা ধনী হয়ে যাব বলো। সোনাগুলো বড় হোক, তারপর বিক্রি করব। আস্তে আস্তে সোনাগুলো অনেক বড় হয়। সেগুলো বিক্রি করে নীলিমা ধনী হয়ে যায়। কিছুদিন পরে গাছে আবার কুড়ি হয়, এরপর ফুল হয়, ফুল থেকে সোনা হয়। মা, আমাদের তো অনেক কিছুই হলো, আমরা এই সোনাগুলো অল্প দামে বিক্রি করি। দেখ, উঠানে অনেকগুলো ছোট ছোট চারাও বের হয়েছে। আমাদের উঠান তো বেশি বড় না, কিছু চারা বিক্রি করি, কি বলিস? তুমি ঠিকই বলেছো মা, আমাদের মতো অন্যরাও একটা দুটো সোনার চারা কিনে উঠানে চাষ করুক। এরপর থেকে তারা সোনা ও সোনা গাছের চারা অল্প দামে বিক্রি করতে শুরু করে। তাদের বাড়ি থেকে অন্যরাও একটা দুটো সোনা গাছের চারা কিনে উঠানে চাষ করতে শুরু করে।